জানতে চেয়েছেন ওনার বয়স এখন 22, ওজন ওনার 42 কেজি, অনেক সাদা স্রাব যায়, চেহারা অনেক ওনার শুকনা, অনেক ওষুধ খেয়েছে কিন্তু ভালো হচ্ছে না, এক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, সাদা স্রাব যায়, এটা একটা অনেকেরই কনসার্ন। আমার সাদা স্রাব যায়, এটা সারা বাংলাদেশে সবচেয়ে এখন সাদা স্রাব, কিন্তু হোয়াইট ডিসচার্জ, এই হোয়াইট ডিসচার্জ কিন্তু আসলে সবারই যায়। কম বেশি হলো যে সাদা স্রাব আপনার মেন্সের আগে বা পরে যায়, মেন্সের মাঝের সময় যায়, হ্যাঁ, এবং মেন্স হওয়ার আগে যায়, এটা একটা। আর একটা, আপনি তো 22 বছর বয়সে, আপনি ম্যারিড আনম্যারিড কথাটা বলেননি, আর ম্যারিড হলে একরকম, আনম্যারিড হলে একরকম। আনম্যারিড হলে তো আমরা ইনফেকশন ওই সব চিন্তা করি না, যেহেতু সেক্স এক্সপোজ হওয়ার কথা না, কাজেই কোন টাইমে হচ্ছে সেটা দেখা দরকার। আর যদি ম্যারিড হন তাহলে ইনফেকশন হতে পারে, ইনফেকশন হওয়ার জন্য সারা সাপ বেশি যায়, আবার তার সাথে কোনো অন্য উপসর্গ আছে কিনা সেটাও দেখতে হবে। কাজেই এইগুলি নিয়েই যে আমাদের যে যে দেখতে হবে, এই যে সাদা সাপটা আমরা বলি কিছু কিছু ফিজিওলজিক্যাল, কিছু প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল হলো এটা স্বাভাবিক, হ্যাঁ, যার আমরা বলি কেন মেন্সের আগে যায়, হরমোন একটা চেঞ্জের সাথে সম্পর্ক আছে। আবার যখন ওভুলেশন হয়, মেন্সের মাঝামাঝি সময় ডিমটা বের হয়, তো ওই সময় আবার একটু কারো সাদা সাপ যেতে পারে, যেগুলি হরমোন চেঞ্জ হয়, এগুলি হলো আমরা বলি ফিজিওলজিক্যাল। আবার প্রেগনেন্সিতে কিন্তু সাদা সাপ একটু বেশি হয়, ওইটা ভয় পাওয়ার কিছু নেই। যদি তার সাথে অন্য উপসর্গ থাকে তখন চিন্তা করতে হবে যে আমার যে বেশি যাচ্ছে সেটাই সেটাই হবে কনসার্ন। কাজেই যে অনেকে আছে না, অনেক সারা মাসই যদি যেতে থাকে তখন সে দেখতে হবে যে কেন যাচ্ছে, কোথাও কোনো কিছু আছে, তখন আমাকে দেখতে হবে তার কোথাও অন্য অসুবিধা আছে কিনা। একটু বসতে বলো, সরি। আচ্ছা, মবিন আহমেদ মিথিলা উনি জানতে চেয়েছেন, ওয়ালাইকুম সালাম, ওনার বেবি 10 মাস বয়স এবং ওনার ব্রেস্ট মিল্ক এখনো কম আসতেছে, আর ব্রেস্টটা কেমন শুকায়, স্কিনটা কুচকায় আছে, বাবু 5 মাসের বেশি দুধ খাওয়াই না, খায় না, আমি কি, আচ্ছা 5 মিনিটের বেশি দুধ খায় না, আমি কি করে ওকে আদার্স ফুডের পাশাপাশি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করতে পারি? আচ্ছা, 10 মাস বাচ্চার বয়স, 10 মাস। আচ্ছা, 10 মাস বয়স তো এক্সক্লুসিভ এর দরকার নেই, আপনি 6 মাস পর্যন্ত তো আমরা 180 দিন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এখন এখন যেহেতু 10 মাস হয়েছে, আপনার ব্রেস্ট ফিডিং ও করবে, আবার অন্য খাবারও খাওয়াবেন। এখন 5 মিনিটের বেশি খায় না, এটা তো এ এ কেন শেখাচ্ছে না, এটা একটু দেখা দরকার। বাচ্চার অনেক সময় দেখা যায় তার ক্ষুধাটা মিটে যায়, বা সে 10 মাস বয়স তো আমরা বলি ডিস্ট্রাকশন, তখন কিন্তু বাচ্চা শব্দ পেলে অন্যদিকে তাকায়, বিভিন্ন রকম বিহেভ করে।